কুম আসসালাম ওরুল্লা ওবরাকাত আমার সদীয় নাজমুল ভাই লেবানন থেকে জানতে চেয়েছেন যে নামাজের পর হাত তুলে হাত উত্তোলন করে দোয়া করার বিধান কি মার্শাল খুব সুন্দর প্রশ্ন করেছেন আমার ভাই সালাদ শেষে হাত তুলে দোয়া করার শরীর সম্মত নয় দোয়া করতে চাইলে নামাজের মধ্যে দোয়া করা উত্তম এ কারণে ইবনে রাজিয়াল তাসাহুদে শিক্ষার আদীশ নবী সাল আলি সাল্লাম নির্দেশ দিয়েছেন সুম্মালিয়া ত খৈয়ার মা আলাতি মা তারপর ইচ্ছামতো যে কোনো দোয়া পাঠ করবে অর্থাৎ সালাত তে আপনি দোয়া করুন আর সালাতের পরে যে কোনো দোয়া করুন এখানে হাত তোলার কথা আসেনি সাধারণ মানুষ অনেকেই ফরজ বা সুন্নাদ যে কোনো সালাদ শেষ হলেই হাত তুলে দোয়া আরম্ভ করে কি এদের অধিকাংশ এ কাজ কখনোই পরিত্যাগ করতে চায় না সুভহায়ান আল্লাহ ভ্যান দেখি সুভহায়ান লাহি লাদিম অনেক লোক এমন দেখবেন ফরজ সলাদ শুরু হয়ে যাচ্ছে আর সুন্নাত নামাজে তাসাউদে বসে আছে সালাম ফেরানো হলেই হাত উঠাবে কিছু বললো কি না আল্লাহই জানে আবার হাত মুখে মুছে ফেলবে মনে করে সলাদ শেষ করে হাত দুটো না উঠালে যেন সলাতটাই সুন্দর হল না সলাতের মানে মান মর্যাদাই কিছু পেলো না অথচ সলাদ শেষ করার পরে মানে ফরজ সলাত হোক বা এরপরে মানে কোন রকমের হাত ওঠার কোন বিধিবিধান পাওয়া যাচ্ছে না তারপরে সৌদি ফতুয়া কমিটি বা ওলামায়ে একমত যে সালাতের পরে হাত উঠিয়ে দোয়া করা একাকী হোক বা জামাতবদ্ধ হোক সেটা মানে করা যাবে না যেহেতু রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবা বর্গ তাবে থেকে এর কোনো আমল পাওয়া যায় না অর্থাৎ এটা বাঞ্ছনীয় এবং এটা বাতিল আর অনেক ব্যক্তি এ বাতিলের কথা শোনার পরেও তারা আজকে এই নিজের ওপর অটল আছে এবং এই অটলতার কারণ একটাই যে নিজের অহংকার নিজের মানে জোর দাপট সেটা ছাড়তে পারছে না আল্লাহ রবুল্লা আলমিন ভালো জানেন তো এই ব্যাপারে আমি বিশেষভাবে সকলকে সদস্য মানে সতর্ক করতে চাই যে যেহেতু হাত উঠার ব্যাপারটা মানে কোনোভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে না ওঠাটাই বেশি উত্তম কেন নিজে ঘাড়ে দোষ নেব কখনোই না আল্লাহ রাবুল আলমিন আমাদের অন্তর জামি অন্তরের কথা জানেন আল্লাহ আলামিন আলমিন আহ মানে আমাদেরকে দোয়া করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ দোয়া আমরা করব যেমন সোরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করছি ইয়া কানা আবুদু ওয়া ইয়্যাকা সাইন খাস করে তোমার ইবাদত করছি এবং তোমার সাহায্য চাইছি এর চাইতে আর বড় কি দোয়া হতে পারে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সেই পদ দেখাও যে পথে তোমার তুমি মানে সম্মান করেছো মর্যাদা দিয়েছিলে ইনআম দিয়েছিলে আর সেই পদ না গায়রিল মাগযূবি আলাইহিম যে পথে তুমি গুমরাহ করে বা পদভষ্টদের পথ আমাদের আবু জাহেল লাহাব উদ্বাস সাহেবা এদের পথ নয় আহ আবু বাকর উমার উসমান আলী এদের মতো এদের পথ দেখাও আর এইভাবে আমাদের তো দোয়া আমরা করছি আর এর পরেও আমাদের হাত উঠানোর কি দরকার যদি কিছু বলা কিছু বলার বা দোয়া করার প্রয়োজন থাকে তাহলে আমরা তা সাহুদে বসে দোয়া করতে পারি সিজদাই গিয়ে দোয়া করতে পারি নমাজের চাইতে আর উত্তম এবাদত কিছু আছে কি যে আমরা স্পেশালিস্ট ভাবে হাত তুলবো দোয়া করব সুহান আল্লাহ এটা যাতে করে আমাদের মন থেকে আমাদের ভাবনা থেকে আমাদের ধারণা থেকে যাতে করে দূর হয়ে যায় এটাই চাই এবং এটা দরকার নচেত আমরা আমাদের কাজ আমরা ঠিকই করব। কিন্তু ফল আমরা মানে সঠিক পাব না আমাদের মানে ভুল ভ্রান্তি হতেই থাকবে তা আমি নির্দেশ করব বা বলবো আমার দিনী ভাই আপনাদের সকলকে যে আপনারা নমাজের মধ্যে যা পারবেন দোয়া করেন নমাজের পরে সিকির সমূহ করেন হাত উঠালিয়ে যত এত ভেজাল তখন আর হাত কেন উঠাবেন جزاكم سزاكم الله خير واسنل ججا السلام عليكم ورحمه الله وبركاته